ত্রিপুরা হাস্তিনী চাকমা সামাজিক পরিষদী হাস্তিনী কারবারি দেবচান চাকমা বিজু তেল নরক সাবই ত্রিপুরা হাস্তিনী ফাদার হাকতনি লোকরগ্ন গোল্ডেন জুবলি নরক সাবই খাকাহাম ইয়া ফারকা অনগতি হাঙ্গনি মাছ মারা রং নকলাও সংযাগনাই বিজু তেল তাকলাই ও তেয়ার তংনাই সালবা রবি আমি ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের সভাপতি যথা আমরা তথা আমরা রাজ্য হারবাড়ি বলি রাজ্য হারবাড়ি আমি আমাদের ত্রিপুরা রাজ্যের চাকমা সামাজিক পরিষদ এবং চাকমাদের মধ্যে সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু মেলা বিজু উৎসব এই বিজু উৎসব আমাদের এবার 50 বছর পূর্ণ হতে চলেছে এই 50 বছর উপলক্ষে আমাদের আমরা খুব যতটুক পারি আমরা সুন্দরভাবে আমরা এবার গোল্ডেন জুবলি মাছ মারাতে পালন করতে যাচ্ছি সে উপলক্ষে আমি প্রত্যেককে যাতে সুন্দর এবং সুন্দর জীবন ভালোভাবে চলতে পারে তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং পাশাপাশি এও আমি আবেদন করছি প্রত্যেকের কাছে আমার একটা বার্তা থাকবে আপনারা আসুন বিজু মেলাতে এবং আমাদের যে চাকমার ঐতিহ্যবাহী কৃষ্টি এবং আমাদের যতগুলো আছে এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই জায়গাতে আমরা এখানে বিভিন্ন দেশ থেকে আমাদের শিল্পী এবং অন্যান্য গুণীগণ ব্যক্তিগণ আসবেন তাদের বক্তব্য শুনবো অত তাই আপনাদেরও প্রত্যেকে আমাদের বিজু মেলা কমিটি তথা আমি ত্রিপুরা রাজ্য চাকমা সভাপতি হিসাবে প্রত্যেকের কাছে আমি আহ্বান রাখছি আপনারা আসুন বিজু মেলাতে অংশগ্রহণ করুন জাতি ধর্ম নির্বিশেষে এবং আমি আমার কথা শেষ করার আগে আমি ভগবানের কাছে প্রার্থনা করবো প্রত্যেকে যেন সুখী থাকে সবাই মঙ্গল থাকে আমরা 11 তারিখ থেকে 5 দিনের জন্য এবার বিশেষ করে 5 দিন আমরা করেছি অন্যান্য সময় আমরা 3 দিন করতাম এবার যেহেতু গোল্ডেন জুবলি উপলক্ষে আমরা আবার 5 দিনের একটা আয়োজন করেছি 11 তারিখ থেকে শুরু হবে 11 তারিখ বিকাল 4টার সময় এই ইনোগ্রেশন হবে তারপর থেকে আমরা যথারীতি আমরা 5 দিন পর্যন্ত বিজু মেলা আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মাধ্যমে এবং আমাদের কৃষ্টি যে সংস্কৃতি আছে এগুলো প্রদর্শনের মাধ্যমে আমরা বিজু মেলা উদযাপন করবো আপনারা যে ত্রিপুরাবাসীকে আপনি কী বার্তা দিচ্ছেন বিজু মেলা উপলক্ষে ত্রিপুরাবাসীর কাছে আমার আমাদের বার্তা থাকবে কারণ আমরা যে অতীতে যে সকল আমরা করেছি অতীতে সুন্দর যেভাবে সুন্দরভাবে কাটিয়েছি আগামী নতুন বছরের তো সেভাবে সুন্দরভাবে আমাদের জীবন কাটুক আমরা সবাই সুখে থাকি এবং ভগবানের কাছে আরও প্রার্থনা থাকবে আপনারা যাতে আমরা যাতে সম্প্রীতির বজায় রেখে প্রত্যেকে হাতে হাত ধরে আমরা ত্রিপুরা রাজ্যকে আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি এই আবেদন থাকবে।